তো চোখের সম্বন্ধে কিছু তথ্য আপনার অবশ্যই জানা থাকা দরকার। দেখুন, চোখ আমাদের দেহের খুব গুরুত্বপূর্ণ একটি ইন্দ্রিয় এবং আমরা চোখের বারবার পালক ঝপকাই, এর কারণে কিন্তু চোখ আর্দ্র থাকে এবং চোখ শুষ্ক হয়ে গেলে একটা প্রবলেম ক্রিয়েট হয়, যার জন্য লেক্রিমাল গ্ল্যান্ড থেকে অশ্রু নিঃসৃত হয় যা চোখকে শুষ্ক হতে দেয় না। বয়সের সাথে সাথে চোখ শুষ্ক হয়ে যায় বা চোখের জল বেশি আসে, এ দুটোই কিন্তু চোখের জন্য খুব ক্ষতিকর। আমাদের বর্তমান লাইফস্টাইলের জন্য কিন্তু আমাদের চোখ বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো কারণ আমাদের জীবনশৈলী আজকে সাধারণ বা ঠিকঠাক নেই। তো কিছু বিশেষ কারণ, যে কারণে আমাদের চোখ নষ্ট হয় আস্তে আস্তে, আমাদের পরিবেশ দূষণ, মোবাইল এবং ল্যাপটপের স্ক্রিন, ডিউ অথবা স্প্রের ছোটো ছোটো ড্রপ আমাদের চোখে যদি ভিতরে যায় তার জন্য, এবং অনেকে সময়ের সঙ্গে সঙ্গে চশমার পাওয়ারের পরিবর্তন করেন না, তার কারণে চোখের কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হয় এবং চোখ আস্তে আস্তে নষ্ট হয়। অনেকে চোখ হাত দিয়ে বারবার ঘষেন, তার প্রভাবেও কিন্তু চোখ নষ্ট হচ্ছে। চোখের প্রতি যদি বিশেষ যত্ন না রাখেন তাহলে কী কী সমস্যা সৃষ্টি হয়, যেমন ইনফেকশন হওয়া, চোখের মধ্যে দৃষ্টিশক্তি কমে যাওয়া, পড়তে অসুবিধা হওয়া, চোখ লাল হয়ে যাওয়া, ঝাপসা দেখা ইত্যাদি বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। একবার একটা জিনিস মনে রাখবেন, সবচেয়ে বেশি যে জিনিসটা ক্ষতি করে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন স্মার্ট স্ক্রিনের ব্লু লাইট, যেমন মোবাইল, ল্যাপটপ, আমাদের টিভি স্ক্রিন, যে ব্লু লাইট আছে সেটা আমাদের চোখে অনেক বেশি পরিমাণ ক্ষতি করে। যেমন সাধারণ কয়েকটা আমি বলছি আপনাদের, যেমন চোখ জ্বালা পোড়া করা, চোখ শুষ্ক হয়ে যাওয়া, ঝাপসা দেখা, চোখ ক্লান্ত হয়ে যায়, লাল হয়ে যাওয়া, রোদে গেলে জল পড়া, মাথা ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। তাহলে এর থেকে বাঁচার উপায় কী? বা কারণ দেখুন, আজকে আমরা যারা যারা আছি, মোবাইল ল্যাপটপ এগুলো ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। ছোটো বাচ্চাদের থেকে স্টার্ট করে বড়রা সবাই আমরা এটাকে ব্যবহার করছি, আর এই একটা জিনিসই তার সমাধান দিতে পারে, যার নাম হচ্ছে এলিমেন্টস ওয়েলনেস আই এনার্জি আই ড্রপস। কারণ আজকে দেখুন, আমরা কিন্তু মোবাইল ইউজ করা বা ল্যাপটপ ইউজ করা থেকে দূরে থাকতে পারবো না, কারণ কেন, আজকে এসেনশিয়াল হয়ে গেছে, অনলাইনে বিভিন্ন ক্লাস থাকছে, বিভিন্ন অনেকে অনলাইনে বিভিন্ন কাজ থাকছে, তো তার জন্য আমরা সেভাবে চোখকে টেক কেয়ার করতে পারি না। আর সেই জন্যই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা আপনাদের খুব একটা উপযোগী হতে পারে। দেখুন, এর উপাদান এবং উপকারিতা যদি আমি আলোচনা করি, এর মধ্যে মরিঙ্গার পাতা, মানে আমাদের যেটাকে সাজনা বলি, তার পাতা এর মধ্যে আছে। এর মধ্যে প্রো ভিটামিন এ থাকে, যেটা চোখের লাল হয়ে যাওয়া এবং চোখের ডিমিসকে নিয়ন্ত্রণ করে। আর আমরা এমনিতেও জানি দৃষ্টিশক্তি বাড়াতে কিন্তু ভিটামিন এর ভূমিকা অপরিহার্য। তাছাড়াও এর মধ্যে আছে ভীমসেনী কর্পূর, আমরা অনেক কর্পূরের নাম শুনেছি, বাট এটাকে ভীমসেনী কর্পূর বলা হচ্ছে, কারণ এটি অ্যান্টিব্যাকটেরিয়াল এবং চোখকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং প্লাস চোখের শক্তিকে বৃদ্ধি করে। গোলাপ জল আমরা সবাই চিনি এবং এটিও চোখে ঠান্ডা রাখে, সুতরাং এর মধ্যে গোলাপ জলও দেওয়া হয়েছে। এটি অ্যান্টিব্যাকটেরিয়াল হওয়ায় চোখকে একটা সুরক্ষা প্রদান করে, প্রোটেকশন, একটা এক্সট্রা প্রোটেকশন দেয়। দারু হলদি এবং পুনর্নবা, এই উপাদানগুলি অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, চোখের বিভিন্ন ক্ষত এবং ইনফেকশন থেকে কিন্তু চোখকে রক্ষা করে। এবার এই প্রোডাক্টটি যেহেতু চোখের জন্য, একটা জিনিস অনুভব করবেন, তার জন্য কিন্তু প্রোডাক্টটিকে বিশেষভাবে লক্ষ্য রেখেছে আমাদের কনসেপ্ট। এবং এই যে বিশেষ কিছু পয়েন্টগুলো আমি আপনাদের আলোচনা করছি, দেখুন চোখের কোনোরকম কোনো ক্ষতি এই প্রোডাক্টটি করবে না, এবং এটা বেস্ট হার্বাল এবং বিশুদ্ধ আয়ুর্বেদিক প্রোডাক্ট, এর মধ্যে কোনোরকম কোনো সাইড এফেক্ট নেই, এবং সর্বশেষ ফোঁটা পর্যন্ত আপনি পুরোপুরিভাবে কাজ করে এবং বিশুদ্ধভাবে আপনি কিন্তু এটাকে ইউজ করতে পারেন। তো এক কথায় যদি বলে দিই যে কী কী কাজ করে, চোখের আর্দ্রতা বজায় রাখে, চোখের ক্লান্তি দূর করে, চুলকানি ও লাল হয়ে যাওয়া দূর করে, চোখকে ঠান্ডা রাখে, চোখের শক্তি বৃদ্ধি করে, ইনফেকশন থেকে রক্ষা করে ইত্যাদি। এবার কারা ব্যবহার করবেন, পরিবারের প্রত্যেকের ব্যবহার করা দরকার, বিশেষ করে যারা মোবাইল ফোনের স্ক্রিন বেশি ব্যবহার করেন, ছোটো বাচ্চারা গেম খেলে বা অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্লাস থাকে, এক্সাম থাকে, অনেক অফিসের বিভিন্ন কাজে ল্যাপটপ বা স্ক্রিনের সামনে বসে থাকতে হয়, আপনার জন্য খুব দরকার। তো এখানে কীভাবে আপনি এটাকে ব্যবহার করবেন, দিনে অন্তত দুইবার আপনি ব্যবহার করুন, এক থেকে দুই ফোঁটা করে ব্যবহার করবেন। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, 30 দিন ব্যবহারের পর আর ব্যবহার করবেন না, ঠিক আছে? এটা 30 দিনেরই প্যাকেট হয়, 30 দিন পরে আর এটাকে ব্যবহার করার দরকার নেই, বা এটাকে আর ব্যবহার আপনি করবেন না, ডিসকন্টিনিউ করে দেবেন, ঠিক আছে? অনেকের অনেক কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে, চোখের ড্রপ কিভাবে ব্যবহার করবেন। আপনার হাত ধুয়ে নিন, সাবান ও জল দিয়ে হাতগুলি ধুয়ে নিন এবং একটি পরিষ্কার তোয়ালে দিয়ে শুকিয়ে নিন। আপনি হাতের স্যানিটাইজারও ব্যবহার করতে পারেন।
সোফা বা বিছানায় সিলিংয়ের দিকে তাকিয়ে আরামদায়কভাবে শোবেন। যে হাতটি আপনি প্রধানত ব্যবহার করেন সেটি দিয়ে চোখের ড্রপের বোতলটি ধরুন। অন্য হাত দিয়ে আস্তে আস্তে আপনার চোখের নিচের পাতাটি টেনে নামান। বোতলের ড্রপারটি আপনার চোখের ওপর এবং কাছাকাছি নিয়ে আসুন। চোখ খোলা রেখে একটি ফোঁটা আপনার চোখে না যাওয়া পর্যন্ত বোতলটিতে চাপ দিন। চোখ বন্ধ করুন এবং একটি পরিষ্কার টিস্যু ব্যবহার করুন কোনো অতিরিক্ত ফোঁটা শুষে নেওয়ার জন্য। বোতলের মাথা বা অন্য কিছু যাতে আপনার চোখকে স্পর্শ করতে না পারে, কারণ এটি বিশুদ্ধ থাকা জরুরি। চোখ রগড়াবেন না অথবা চোখের পাতা মুছবেন না। চোখের ভেতরে মুছবেন না। অন্য কাউকে আপনার চোখের ড্রপ ব্যবহার করতে দেবেন না। ফোঁটাগুলি শুষে নেওয়ার জন্য প্রত্যেক ড্রপের পরে 30 থেকে 60 সেকেন্ড চোখ বন্ধ রাখুন। যদি আপনি দুটি বা তার বেশি চোখের ড্রপ ব্যবহার করেন, পরবর্তী চোখের ড্রপটি ব্যবহার করার আগে প্রায় 5 মিনিট অপেক্ষা করুন। Please do like, subscribe and share the word for wellness. Take care and thank you for your time. See you again in next video with some more awesome product like this.